হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওলকপির তরকারি। দেখো, আমি ওলকপিগুলোকে কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি দিচ্ছি আলু। দেখো, ওলকপি আলু সব একই রকমভাবে কেটেছি। আর নিয়েছি টমেটো, টমেটোটাকেও কেটে নিয়েছি ওরকমভাবে। তো চলো এবার ওলকপিগুলো, ওলকপির তরকারি কীভাবে বানাতে হয় সেটা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো। পুরোটা দেখার পরে তারপর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। ওলকপির তরকারি অনেকেই খেতে চায় না, খেলে গ্যাস হয়। তো আমি একটা ভালো কথা বলে দিচ্ছি যে তোমরা ওলকপিটাকে একটু কুকারে একটা সিটি দিয়ে নেবে, তাহলে দেখবে আর কোনো গ্যাস হবে না, আর ভালোই লাগবে সবার। তো চলো আমি কুকারে এখন দিয়ে দিই ওলকপিগুলো। আর ওলকপির তরকারির জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, কিন্তু আমার চিংড়ি মাছগুলো এখনও কাটা হয়নি, আমি এটা কেটে নেবো। যতক্ষণে ওলকপিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো। তো তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো। পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কেউ স্কিপ করো না, ঠিক আছে? স্কিপ করলে তো বুঝতেই পারবে না। তো দেখো, আমি ওলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি, তোমাদেরকে তো বলেইছি। ওলকপিটাকে একটা সিটি দিয়েছি আর গলেও যায়নি ওলকপিটা, ঠিক আছে? তো ওলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চাই আনাজটা কেটে নিই। আর সেই সময় দেখো আমার চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে, আমি পুরো চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি। তো চলো এবার বসিয়ে দিই তরকারিটা। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দিই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ঠিক আছে? একটু বেশি করেই দিলাম তরকারিটার জন্য। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিই, আলুটা ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি ওলকপিটা দিয়ে দেবো। ওলকপিটা আমি বেশি সিদ্ধ করিনি, হালকাই সিদ্ধ করেছি। তাই বেশি সিদ্ধ হয়ে গেলে এটা কষা যেত না, তার জন্য হালকা সিদ্ধ করেছি, করে আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমি এতে মশলা দেবো। দেখো আমি হলুদটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করা দিয়ে দিলাম। এবার নাড়ি একটু, নুনটা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর টমেটোগুলোও দিয়ে দিলাম। আর তাওরা তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সবসময় আমার সাপোর্ট করছে, আমার পাশে আছে। তোমরা যারা নতুন বন্ধু এসেছো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যার ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম স্বাদ মতো। দেখো আমার তরকারিটা অনেকটা কষা হয়ে গেছে। এবার ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিইনি, তার কারণ হচ্ছে আগে ভেজে নিলে চিংড়ি মাছের ঘিগুলো পুরোটাই নষ্ট হয়ে যায়, ঘিগুলো মানে কড়ার গায়ে লেগে যায়, তো পুড়ে যায়। তো আমি এর মধ্যেই দিয়ে দিলাম, তার জন্য আমি পুরো ঘিটা তরকারিতে থাকবে, তরকারির দারুণ টেস্ট হবে। চিংড়ি মাছটা দেওয়ার কারণে তোমরা কেউ ভেবো না যে তরকারিতে কোনো গ্যাস হবে বা কিছু, দারুণ টেস্ট হবে। আর কোনো এতে গ্যাস হয় না, কিছু হয় না, মানে কাঁচা চিংড়ির গ্যাস হয় না, সেটাই বলছি, দারুণ টেস্ট হয়। এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে, সবাই প্রশংসা করবে তোমার, দারুণ লাগবে তরকারিটা। তোমার তরকারিটা পুরোটাই কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা সিদ্ধ হবে, তার সাথে ওলকপিটাও সিদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণে একটু জল দিলাম। তরকারিটা ঝোল হবে না, তরকারিটা একদম মাখা মাখা হবে, তাই অল্পই জল দিলাম। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই অবশ্যই করো, কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা। আর তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, তো অবশ্যই ভালো লাগবে, সবার ভালো লাগবে।
তো ওটা এখন সিদ্ধ হোক, তরকারিটা আমি ততক্ষণ অন্য কাজ করি, তোমরা কিন্তু কোথাও যেও না, তোমরা সাথে থেকো। তরকারিটা খুলে দেখছি, দেখো তরকারিটা আমার হয়ে গেছে, দারুণ টেস্টি ইয়ামি তরকারি। দেখো তরকারিটা কেমন হয়েছে, তরকারির কালারটা তো দারুণ হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিই, তার জন্য ভাপের জন্য দেখা যাচ্ছিল না। তরকারির কালারটাও দারুণ হয়েছে, টেস্টটাও দারুণ হয়েছে। তোমরা দেখো, তোমরা দেখে এরকমভাবে বাড়িতে বানাবে, তাহলে দেখবে তোমাদের বাড়ির লোকেরও সবার ভালো লাগবে। আর একবার তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার সাপোর্ট করছে, আমার পাশে আছে। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, টাটা বাই বাই।